গুণ লক্ষ কিলোমিটারে উন্নীত হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রেলপথ নৌ পরিবহন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং সেতু বিভাগের সমন্বয়ে গঠিত বাজেটের পরিবহন ও যোগাযোগ খাত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে এই খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে বিরাশি হাজার নয়শো আঠারো কোটি টাকা বরাবরের মতো যার বেশিরভাগই পেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ টাকার অঙ্কে আটত্রিশ হাজার কোটি টাকা এদিকে একই মন্ত্রণালয়ের আরেক অংশ অর্থাৎ সেতু বিভাগ বরাদ্দ পেয়েছে সাত হাজার কোটি টাকা পরিবহন ও যোগাযোগ খাতের আওতাধীন রেলপথ মন্ত্রণালয় পেয়েছে আঠারো হাজার বাহাত্তর কোটি টাকা নৌ পরিবহন মন্ত্রণালয় পেয়েছে এগারো হাজার দুইশো কোটি টাকা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পাঁচ হাজার ছয়শো কোটি আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভাগে পড়েছে দুই হাজার কোটি টাকা বাজেট বিশ্লেষণ করে দেখা যায় এই খাতে মোট বরাদ্দের ছেচল্লিশ শতাংশ পেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সেতু বিভাগ পেয়েছে আট দশমিক আট তিন শতাংশ রেলপথে বরাদ্দের হার একুশ দশমিক আট শূন্য শতাংশ নৌ পরিবহনের তেরো দশমিক পাঁচ নয় বেসামরিক বিমান পরিবহনের ছয় দশমিক সাত নয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দুই দশমিক নয় দুই গেল কয়েক বছরের বাজেট বিশ্লেষণে দেখা যায় প্রতিবারই বরাদ্দের বড় অংশ যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে তেত্রিশ হাজার তিনশো চৌষট্টি কোটি টাকা যা মোট বরাদ্দের পঁয়তাল্লিশ শতাংশ যেখানে রেলপথ মন্ত্রণালয়ের বাইশ শতাংশ নৌপরিবহনের পরিবহনের বারো শতাংশ সেতু বিভাগে দশ দশমিক পাঁচ শতাংশ বেসামরিক বিমান পরিবহনের সাত দশমিক পাঁচ শতাংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে তিন শতাংশ ছিল যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেল ও নৌ পরিবহনের মতো কার্যকরী সেক্টরকে বাদ দিয়ে শুধু সড়ক মহাসড়কে জোর দিলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছানো কঠিন হবে বাংলাদেশের উন্নয়ন আমরা প্রতিবারই বিভিন্ন এই আগ্রহের জন্য করি কিন্তু ভারসাম্যপূর্ণ না হওয়ার ফলে রোড সেন্ট্রিক এই যে এক্সেন্ট্রিসিটি চলে আসতেছে ফুডের এক্সেন্ট্রিসিটি যেমন বডির জন্য ভালো না পরিবহনের জন্য কিন্তু একটার উপরে ডিপেন্ড যদি করি এটা কিন্তু টেকসই উন্নয়ন দেয় না আমাদের এদিকে এবারে বাজেটেও পরিবহন ও যোগাযোগ খাতে কয়েকটি মেগা প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মেট্রোরেলের আরেক লাইন এমআরটি 1 পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প ও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও চলবে роки রাহাত এখন ঢাকা শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ